পেটে অসহ্য যন্ত্রণা, ওষুধ দিয়ে রোগ নিরাময়ের চেষ্টা না করে রোগীকে হাত পা বেঁধে ফেলে রাখার অভিযোগ উঠল। 23 ডিসেম্বর চন্দননগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন চুঁচুড়ার তোলা ফটকের বাসিন্দা শোভন সাধু। আর্থিক সংকটের মুখে পড়ে রোগীকে চুঁচুড়ার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করেছিলেন তার পরিবার এবং সেখানে স্বাস্থ্যকর্মীদের চোখে পড়ে রোগীর শরীরে রক্তচাপে রক্তের চাপচাপ দাগ রয়েছে। স্বাস্থ্যকর্মীরা কারণ জিজ্ঞেস করায় শোভন সাধুকা জানান, পেটে যন্ত্রণা শুরু হলে চন্দননগরের নিউ ইউনাইটেড নার্সিং হোমের স্বাস্থ্যকর্মীরা তার হাত পা বেঁধে দিতেন। আরও একবার আপনাদের জানিয়ে দিচ্ছি, চন্দননগরের নিউ ইউনাইটেড নার্সিং হোমের স্বাস্থ্যকর্মীরা হাত পা বেঁধে রাখতেন তার, অনুরোধ করলো তার বাঁধন খোলা হতো না। সুবিচার চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন রোগীর পরিবার, অভিযোগ জানানো হয়েছে চুঁচুড়া মহকুমা শাসক, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককেও। ওনাকে এমন ভাবে বেঁধে রেখে দিয়েছিল, হ্যাঁ, উনি ওনাকে আমি আনকনসিয়াস অবস্থায় নিয়ে গেছিলাম, সেটা বাঁধবে হয়তো ওরা ছটফট করবে বা বাঁধাটা ঠিক আছে, কিন্তু তার আগে ওরা তো কিছু একটা প্যাডিং করে বা কিছু করে তো বাঁধবে, সেটা কখনোই করেনি, ওরা ডাইরেক্ট বেঁধেছিল হাত পা সমস্ত কিছু। আপনাকে দেখাবো পায়ের যে মারাত্মক ক্ষতি করেছে এরা। আজকে আমি দাঁড়াতে পারছি না, চলতে পারছি না, আজকে এতদিন হয়ে গেল ওষুধ লাগিয়েও কোনো রকমভাবে কাজ হচ্ছে না, হাতের দেখুন কী মারাত্মক অবস্থা পড়েছে। আজকে 23 তারিখ থেকে, তারপর থেকে, তারপরে দেখুন, এই দেখুন, এইগুলো দেখুন, এই দেখুন। আমাদের সঙ্গে বিশ্বজিৎ সিংহরায় প্রতিনিধি রয়েছেন। বিশ্বজিৎ, সেই ছবি আমরা দেখালাম যে রোগীর কিভাবে হাতে পা একেবারে কালশিটে পড়ে গেছে, একেবারে রক্তচাপ জমাট বেঁধে গেছে, সেই ছবি আমরা দেখালাম। এরকম একটা অমানবিক ঘটনা ঘটে গেছে, এখনো পর্যন্ত অভিযোগ তো দায়ের করা হয়েছে মহকুমা শাসক, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে জানানো হয়েছে, এখনো পর্যন্ত কি কোনো ব্যবস্থা নেওয়া হলো? দেখো সঞ্চিতা, কিছুক্ষণ আগেই চন্দননগর থানা থেকে আমাকে ফোন করা হয়েছিল, তারা তাদের কাছে নাকি ওই নার্সিং হোম অভিযোগ জানিয়েছে যে তাদের এখান থেকে ছুটি নিয়ে তিনি চলে গেছেন। হ্যাঁ, কিন্তু ঘটনাটা হচ্ছে এটা খুব সত্যি কথা, তাদের ওখান থেকে ছুটি নিয়ে চলে গেছেন, কিন্তু যে অবস্থায় বাধ্য হয়ে নিয়ে এসছে সেই অবস্থাটাই তুলে ধরা হয়েছে। যদিও প্রশাসন আমার কাছে এই বিষয়ে খোঁজ নিয়েছে, কিন্তু যে মর্মান্তিকভাবে তাকে এই কাজটা করা হয়েছে, যেটা মানে এইভাবে বেঁধে রাখাটা তো নিয়ম নয়, যদিও বা প্রয়োজন হয় সেখানে একটা প্যাডিং করে রাখা হয়, আর সেই জায়গায় ভদ্রলোক আজকে এতটাই ওই মানে ক্ষত হয়েছে যার জন্য সেই উঠে হাঁটা চলা তার বন্ধ হয়ে গেছে, সেখানে এখন ব্যান্ডেজ করে রাখা হয়েছে এবং তার সুস্থতা চলছে। সঞ্চিতা, এই মুহূর্তে আর একবার একটু জেনে নিতে চাইবো যে তাকে তো অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে, তার শারীরিক অবস্থা এখন কেমন? শারীরিক অবস্থা বলতে এইখান থেকে শুধুমাত্র এইরকম যে টর্চারিং নিউ ইন্ডিয়া থেকে সেটা হয়নি, সে যখন ঢুকেছিল তার তারা কোভিড টেস্ট করেছিল নেগেটিভ, কিন্তু যখন এখানে চুঁচুড়ে নিয়ে এসে তাকে যে নার্সিং হোমে ভর্তি করা হয় সেখানে টেস্ট করে দেখা যায় পজিটিভ। মানে সে এটাও অভিযোগ করছে যে আমি নেগেটিভ ছিলাম, আমি পেটের যন্ত্রণা নিয়ে ভর্তি হয়েছিলাম, কিন্তু কোভিড আর সাধারণ মানুষকে একই জায়গায় রাখার জন্য আমাকে মাঝখান থেকে আরো বেশি অসুস্থ করে দেয়া হলো, আমি কোভিড এর পেশেন্ট হয়ে গেলাম। এখন সে শুধুমাত্র যে অমানবিকতার একটা নজির তা নয়, চিকিৎসার ক্ষেত্রে গাফিলতিরও একটা অভিযোগ উঠছে বিশ্বজিৎ, বিরাট ভাবে কারণ ওই ভদ্রলোক অভিযোগ করছেন যে দেখুন সেখানে আমি যখন ঢুকেছিলাম আমার কোভিড টেস্ট করেছিল তখন কিন্তু নেগেটিভ এসেছিল, কিন্তু ওখানে আমি দেখেছি যে কোভিড পেশেন্ট এবং জেনারেল পেশেন্ট সকলকেই এক জায়গায় রাখা হয়, এবং যে কারণে আমি যখন এই নার্সিং হোমে ওখান থেকে বাধ্য হয়ে ছাড়িয়ে নিয়ে এসে তার পরিবারের লোক যখন এই নার্সিং হোমে ভর্তি করে এবং সেখানে তখন কোভিড টেস্ট করে দেখা যায় পজিটিভ। আপাতত ধন্যবাদ, আবারও তোমার সঙ্গে আমরা যোগাযোগ করবো, তথ্য নেবো, আপাতত ধন্যবাদ।